হ্যালো এফ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর মাস হালকা হালকা বাতাস দিচ্ছে মনে বৃষ্টি হবে তো দেখো আজ আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমটা করে আমের আচার হয়েছে আর কি সরষার তো চাইলে তোমরা ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তো এটা আমি আমগুলো কেটে শুকনো করে নিয়েছি তো তারপরে ওটা আমার রেডি হয়ে গেছে ওই আচারটা ওটার আমি তোমাদের দেখাচ্ছি না এটা আমি দেখাচ্ছি আম তো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা তো দেখো খুব সহজ উপায়ে কীভাবে গোরাম করবে তো তারপর আমি এলাচ দিয়ে দিলাম দুটোর মতো তো ওটা তারপর আমি আর একটু তেল দিয়ে নিলাম তো ওটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো একটু নেড়ে চেড়ে নেব দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু নুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি গুড় নিচ্ছি না ভেলি গুড় বলে এটাকে ভেলি গুড় দিয়ে আম গুড়টা করবো আর কি তো ভেলি গুড়গুলো আমি গুঁড়ো করে নেব এখানে আমি প্রায় দু কেজির মতো ভেলি গুড় নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও তো ভেলি গুড়গুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তারপর ওটা গলে যাবে দেখো তারপর আমি ভেলি গুড়টা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিলাম তো তারপর দেখো আমি ভেলি গুড়টা দিয়ে দেবো ভেলিকুটটা কুড়টা গলে যাবে ওটা একটু গলতে সময় লাগবে তো দেখো ভেলিকুটটা আস্তে আস্তে গলছে তো দেখো তারপরে এটা একটু ফুটছে একটু সেদ্ধ হবে তারপর দেখো একটা মশলা বানিয়ে দিচ্ছি মৌড়ি জিরে পাঁচ ফোড়ন লঙ্কা তো আমি ছেলে বেটে নিচ্ছি আমটাও সেদ্ধ হয়ে গেছে তারপর মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো তো তৈরি আমার আম